বাঁধ ভাঙা পানিতে জমি তলিয়ে থাকায় নওগাঁয় রোপা আমন চাষ নিয়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে বীজ সংকট। বিকল্প চাষাবাদের পরামর্শ কৃষি বিভাগের। অবশেষে আদালতের আদেশে সিনহা ও তার সহকর্মীদের 29 ইলেকট্রনিক ডিভাইস র‍্যাবের কাছে হস্তান্তর করেছে রামু থানা পুলিশ। জব্দ তালিকা কেন 5 দিন পর আদালতে পাঠানো হলো সে বিষয়ে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে রামু থানার ওসিকে নির্দেশ দিয়েছেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন। এর আগে কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ খায়রুজ্জামানকে দায়িত্ব নেয়ার 3 দিন পর ও টেকনাফ থানার ওসি মোহাম্মদ আবুল ফয়সালকে 10 দিন পর বদলি করা হয়। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন ওমর ফারুক। 31 জুলাই রাতে শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহার নিহত হওয়ার পরপরই নীলিমা রিসোর্টে অভিযান চালিয়ে রামু থানা পুলিশের জব্দ করা 29টি ইলেকট্রনিক ডিভাইস বুঝে নিল র‍্যাব। বৃহস্পতিবার রাত 10:30 থেকে ঘণ্টা দুয়েক সময় ধরে ডিভাইসগুলো বুঝে নেন র‍্যাবের কর্মকর্তারা। এর আগে কক্সবাজার সদর থানা ও টেকনাফ থানার ওসিকে বদলি করা হয়। বৃহস্পতিবার দুপুরে ডিভাইসগুলো ফরেন্সিক পরীক্ষা করতে পুলিশের আবেদন খারিজ করেন আদালত। ল্যাপটপ, মোবাইল, সিপিও 2 লাখ টাকা, মোট 29টা আইটেমের মালামাল আমরা বুঝে পাইছি। আমরা চেষ্টা করছি যে এটা খুব সতর্কতার সহিত প্রত্যেক জিনিস আলামতটা গ্রহণ করার, আর পরবর্তীতে যেগুলো আছে যেসব বিষয়গুলো আপনারা বললেন এগুলো তদন্ত পরে জানা যাবে। আর আমরা আলামতের বর্ণনা মতে সমস্ত আলামত স্যারকে আমরা বুঝিয়ে দিয়েছি, স্যারও বুঝিয়ে নিয়েছেন, এই ব্যাপারে আমাদের উভয়ের মধ্যেই লিখিত রয়ে গেছেন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তদন্ত শেষ করতে আরো 7 দিন সময় নিয়েছে। শামলাপুরের ঘটনার অন্যতম প্রধান সংশ্লিষ্ট ব্যক্তি টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাসকে তদন্ত শুরুর 17 দিন পরেও জিজ্ঞাসাবাদ করতে না পারাকে কারণ হিসেবে উল্লেখ করছেন কমিটির প্রধান। যোগাযোগ করে জানতে পেরেছি 25 পর্যন্ত রিমান্ড থাকবে না কি প্রদীপ বাবু, এর মধ্যে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না, যে আমাদের তো 23 তারিখ সময় শেষ, 25 তারিখ পর্যন্ত যদি উনি রিমান্ডে থাকেন এর মধ্যে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না, তো সেই জন্যে আমরা 7 দিন চেয়েছি আর কি। এদিকে সিনহা হত্যা মামলার 7 আসামিকে 1 সপ্তাহ রিমান্ড শেষে আদালতে আনা হয়। জামিন কিংবা রিমান্ডের আবেদন না থাকায় আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ডে আনা 13 আসামির মধ্যে শেষ হলো 7 জনের 1 সপ্তাহের রিমান্ড। তাদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি করা হলেও ঘটনাটি তাৎক্ষণিক নাকি পরিকল্পিত তা বলেনি র‍্যাব। মামলার প্রধান 2 আসামি ওসি প্রদীপ ও ইন্সপেক্টর লিয়াকতের রিমান্ড শেষে মুখ খোলে কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও 4 দিন। ওমর ফারুক, সময় সংবাদ, কক্সবাজার। সকালের সময় আরও থাকছে। মেয়রের খেয়াল খুশি মতো চলছে রংপুর সিটি কর্পোরেশন। শ্রমিক নিয়োগে ব্যাপক অনিয়ম, কিছুই জানেন না প্যানেল মেয়র ও কাউন্সিলররা। নিয়মনীতি না মেনে নিজের খেয়াল খুশি মতো নিয়োগ দিয়েই চলেছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। দিন হাজিরার ভিত্তিতে 165 জনের বেশি শ্রমিক নিয়োগ না দেয়ার মন্ত্রণালয়ের নির্দেশনাকে উপেক্ষা করে এখন পর্যন্ত 343 জনকে নিয়োগ দিয়েছেন তিনি। এসব নিয়োগে নিয়মনীতি অনুসরণ করা হয়নি বলে স্বীকার করেন খোদ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা। এসব নিয়োগ সম্পর্কে কোনো কিছুই অবগত নন প্যানেল মেয়র ও কাউন্সিলররা। রতন সরকারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। দায়িত্ব গ্রহণ করেই অনুমোদন না থাকা, নিয়োগ প্রক্রিয়া না মানা সহ বিভিন্ন অভিযোগ এনে 177 জন কর্মচারীকে ছাঁটাই করেন রংপুরের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। এতে লোকবল সংকট দেখা দিলে শুধুমাত্র দৈনিক মজুরির ভিত্তিতে 165 জন শ্রমিক নিয়োগের অনুমতি দেয় এলজিআরডি মন্ত্রণালয়। কিন্তু নিয়ম নির্দেশনা না মেনে 3 দফায় 343 জনকে নিয়োগ দেন, আর এর কারণ জানতে চাইলে খেপে যান মেয়র। যদি কোনো ব্যতিক্রম হয় তার ডিপার্টমেন্ট দেখবে, আপনাদের নিউজ আপনারা দিয়ে দেন, আপনারা নিউজ করেন, তদন্ত হোক, তদন্ত আসবে তখন দেখবো। নিয়োগের ক্ষেত্রে মন্ত্রণালয়ের নির্দেশনা মানা হয়নি বলে স্বীকার করেন প্রধান নির্বাহী কর্মকর্তা। এটা অবশ্যই ব্যর্থ হয়, যদি নিয়ম না মেনে থাকে তো অবশ্যই ব্যর্থ। এসব নিয়োগ সম্পর্কে কোনো কিছুই অবগত নন বলে জানান প্যানেল মেয়র ও কাউন্সিলররা। বাধাগ্রস্ত অবস্থায় থাকার কারণে আমরা কোনো সময়ের জন্য এটা পূরণ করতে পারি না এবং আমরা এটাতে সন্তুষ্ট না। এখানে জনগণও আমাদের বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করতেছে আমাদের বিরুদ্ধে। এটা মেয়র মহোদয়, নির্বাহী, এসি যারা আছে তারা বলতে পারবে, এইটা সম্বন্ধে আমরা কেউ বলতে পারবো না।
বর্তমানে কর্পোরেশনের বিভিন্ন শাখায় স্থায়ী কর্মচারী আছেন 225 জন, 182 জন আছেন মাস্টার রোলে, আর দিনমজুরি ভিত্তিক শ্রমিকের সংখ্যা 302 জন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বাঁধ ভাঙা পানিতে জমি তলিয়ে থাকায় নওগাঁয় রোপা আমন চাষ করতে পারছেন না কৃষক। বন্যায় বেশিরভাগ বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় দেখা দিয়েছে বীজ সংকট। এতে বিপুল পরিমাণ জমি অনাবাদি থাকার শঙ্কা দেখা দিয়েছে। চড়া দামে বীজ কিনে অনেক কৃষক ধান রোপণ করছেন, তবে তারা বলছেন দেরিতে রোপণে ফলন বিপর্যয় সহ চাষাবাদে এবার খরচ বাড়বে, আর এসব জমিতে বিকল্প চাষাবাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নওগাঁ থেকে এমআর রকেট রিপোর্ট। ফসলি জমি থেকে পানি না নামায় চলাচল করছে নৌকা। রোপা আমনের মৌসুম পার হলেও ধান রোপণ করতে পারছেন না নওগাঁর কৃষকেরা। শ্রাবণের প্রথম সপ্তাহে রোপা আমন ধান রোপণ শেষ করেন চাষিরা। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জেলার আত্রাই, রানীনগর ও মান্দাতে আত্রাই নদীর 10টি স্থানে বাঁধ ভেঙে গেলে অন্তত 60,000 হেক্টর জমি তলিয়ে যায় পানিতে। নষ্ট হয় রোপণ করা ধানসহ বীজতলা। কৃষকরা বলছেন একদিকে বীজ সংকট, অন্যদিকে পানিতে জমি তলিয়ে থাকায় এবার অনেক জমি অনাবাদি ফেলে রাখতে হচ্ছে তাদের। অনেক জমি পড়ে আছে আমাদের, খুবই মানে একটা সংকটের মধ্যে আমরা আছি। বিষণ সব এলাকায় প্লাবিত হয়ে গেছে, এই জন্য বিষণ পাওয়া যাচ্ছে না আমাদের এলাকায়। এদিকে স্থানীয় হাটগুলোতে চারা বীজ চড়া দামে চলছে কেনা বেচা। কৃষক এসব চারা বীজ কিনে ধান রোপণের চেষ্টা করলেও খরচের লম্বা খাত নিয়ে চিন্তিত তারা। বীজের দাম সাংঘাতিক, বীজের দাম 700-800 টাকা পৌঁছাচ্ছে। একটা বিঘা জমিতে আপনাদের 10,000 টাকার মতো খরচা হয়ে যাচ্ছে। এই অবস্থায় বন্যার কারণে পতিত জমিতে বিকল্প ফসল চাষাবাদে কৃষকদের সহযোগিতার আশ্বাস দিচ্ছে কৃষি বিভাগ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত নেমে যাবে, আমরা ধান রোপণ করব, আর এরপরে যেগুলো জমিতে নামবে না পরবর্তীতে আমরা শীতকালীন শাকসবজি সহ সরিষা আবাদ বা আলুর আবাদের দিকে আমরা অগ্রসর হব। কৃষি বিভাগ জানায় চলতি আমন মৌসুমে জেলায় 1,97,500 হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তবে রোপণ হয়েছে এ পর্যন্ত 1,14,000 হেক্টর, আর 60টি উপজেলার 30,000 হেক্টর জমি তলিয়ে আছে পানিতে। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ। বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীর জোয়ারের পানিতে পদ্ম এলাকার বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে, প্লাবিত হয়েছে অন্তত 15টি গ্রাম। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এম এ আজিম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজিম মামুন, গত কয়েকদিন ধরে কিন্তু আসলে বরগুনার যে নদীগুলো সেগুলোতে কিন্তু জোয়ারের পানির উচ্চতা বেড়েছে এবং পানির যে চাপ, সেই চাপে কিন্তু বেশ কয়েকটি স্থান থেকে বেড়িবাঁধ ভেঙে গেছে। আমরা এখন যে স্থানটিতে আছি পাথরঘাটার পদ্মা এলাকায়, এখানের যে বেড়িবাঁধটি রয়েছে এটিও কিন্তু জোয়ারের পানির চাপে বেশ কয়েকটি জায়গা থেকে বিধ্বস্ত হয়ে লোকালয়ে পানি ঢুকে পড়েছে এবং গত দুদিন ধরে কিন্তু আসলে লোকালয়ে পানি ঢুকে পড়া এখানকার মানুষ কিন্তু আসলে একটি চরম ভোগান্তিতে পড়েছেন। এবং এখানের যে বেড়িবাঁধটির কথা আমি বলছি, এই বেড়িবাঁধটি কিন্তু একদমই, আপনি আপনাকে যদি দেখায়, এটি কিন্তু একদমই সমুদ্রের কোল ঘেঁষা এবং বিষখালী এবং বলেশ্বর নদীর মোহনায় অবস্থিত এবং এখানের যে পানির যে স্রোত এটি কিন্তু স্বাভাবিকভাবেই বলা চলে সবসময়ই একটু বেশি থাকে এবং যখন জোয়ারের পানির উচ্চতা বেড়েছে এবং তখন কিন্তু আসলে এই বেড়িবাঁধটিতে প্রবল বেগে পানি আঘাত করেছে এবং সেই আঘাতের ফলে কিন্তু আসলে বেড়িবাঁধটি একদমই বিধ্বস্ত হয়ে গেছে। এবং এলাকাবাসী যেটি বলছে যে গত ঘূর্ণিঝড় আম্পানে কিন্তু এই বেড়িবাঁধটি অনেকটা বিধ্বস্ত হয়েছিল এবং যেই বেড়িবাঁধটি তখন কিন্তু মেরামত করেননি এবং যার ফলে কিন্তু আসলে এবারে যে জোয়ারের পানির চাপ বেড়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু এটি একদমই ভেঙে গিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। এবং লোকালয়ে পানি ঢুকে পড়ার পর কিন্তু আসলে এখানে প্রায় 15-20টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এবং এই গ্রামগুলোতে মানুষ কিন্তু তাদের ঘরে থাকতে পারছে না, কারণ প্রতিদিন জোয়ারে কিন্তু 2 বার করে পানি ঢুকে পড়ছে বসত বাড়িতে এবং দেখা যাচ্ছে যে সকালে 1 বার জোয়ারে পানি ঢুকে পড়ছে এবং রাতে 1 বার জোয়ারে পানি ঢুকে পড়ছে। সেক্ষেত্রে কিন্তু ঘরের মধ্যে থাকাটা একটি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং মানুষ কিন্তু প্রতিদিন 2 বার করে তাদের আসবাবপত্র নিয়ে উঁচু স্থানে গিয়ে আশ্রয় নিচ্ছে এবং আবারও কিন্তু তারা বাড়িতে ফিরে যাচ্ছে। এটি কিন্তু একটি চরম ভোগান্তি বলা চলে। তো মামুন, এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীর জোয়ারের পানিতে পদ্মা এলাকার বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে, সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী এম এ আজিম। নড়াইলে গায়ে অ্যাসিড ঢেলে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে গৃহবধূ তানিয়ার বিরুদ্ধে, তবে অস্বীকার করে বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি অভিযুক্তের। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় তিন মাস আগে নড়াইল সদর উপজেলার বাহির গ্রামের বাসিন্দা জুয়েল ও তার ভাই সোহেলের কাছ থেকে ধানের ব্যবসার কথা বলে চেক দিয়ে 6,80,000 টাকা ধার নেয় প্রতিবেশী তানিয়া ও তার ভগ্নিপতি আমিনুর রহমান। গেল বড় মৌসুম শেষে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেয় না। তানিয়া এবং তার ভগ্নিপতি আমিনুর রহমান এই সোহেল জুয়েলের কাছ থেকে ধান দেওয়ার জন্য টাকা নিয়ে একটা চেক প্রদান করে এবং এই চেকের মামলা এখন আদালতে চলমান আছে। এরপরে জুয়েল ও সোহেলকে ফাঁসানোর হুমকি দেয় তানিয়া। এক পর্যায়ে 16 আগস্ট প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের গায়ে অ্যাসিড ঢেলে হামলা শিকার হয়েছেন বলে অভিযোগ তোলেন। এ ঘটনায় তানিয়ার বোন মিনি বাদী হয়ে জুয়েল সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেন। তবে মিথ্যা মামলা করে নিরাপরাধ মানুষদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলে তার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। ছলনাময়ী তানিয়া বেগমের মিথ্যা অ্যাসিড মারা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। চক্রান্তকারী মহিলা কিছু লোককে ফাঁদে ফেলাইছে। আমি চাই প্রশাসনের কাছে যে সঠিক এবং সত্য তা যাচাই বাছাই করে যে দোষী এর বিচার চাই আমি। বিষয়টি অস্বীকার করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন তানিয়া। কোনো নরপশু কি পারে যে নিজের জীবনটা নিজে এভাবে অ্যাসিড মেরে সারা জীবনের মতো দাগি হয়ে যেতে? আপনারাই বলেন, ওরা আর কত মিথ্যা রটনা রটাবে? ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। তদন্ত চলছে, আমরা আশ্বস্ত করতে চাই যে সুষ্ঠ এবং আইনসঙ্গতভাবে যে সঠিক জিনিসটা আমরা বের করার চেষ্টা করি। অ্যাসিডে দগ্ধ হবার মামলায় অভিযুক্ত জুয়েল সহ 3 জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এদিকে অ্যাসিডে তানিয়ার শরীরে 7 থেকে 10 ভাগ পুড়ে যাওয়ায় সে এখনও খুলনা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। সময় সংবাদ নড়াইল দেখছেন সকালের সময়। অনুকূল পরিবেশ না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে 15 দিন আগে নোটিশ দিয়ে HSC পরীক্ষা অনুষ্ঠিত হবে, একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। গতকাল সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। পৃথিবীতে কোনো কোনো দেশ যেখানে হয়তো সংক্রমণের হার অনেক কমে গেছিল বলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছিল, তারাও কিন্তু তারপরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তো আমরা আমাদের এই বিপুল সংখ্যক শিক্ষার্থীদের জীবন নিয়ে তো কোনো ঝুঁকি নিতে পারি না। HSC এখন সামনে আছে, এত বড় একটি পাবলিক পরীক্ষা যেখানে শুধুমাত্র পরীক্ষার্থীর সংখ্যাই 14 লক্ষ। অনুকূল পরিবেশ হওয়া মাত্রই 15 দিন অন্তত পক্ষে তাদেরকে নোটিশ দিয়েই আমরা আমাদের পরীক্ষা নেব, কিন্তু পরীক্ষা নেবার মতো একটা পরিস্থিতি অন্তত হতে হবে। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।